সাইবার ট্র্যাক এবং সাইবার অ্যাটাক নিয়ে অন্যান্য দপ্তরের মতো চিন্তিত ছিল রাজ্যের বিদ্যুৎ দপ্তর, বিশেষ করে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড। কারণ টিপিটিএল বা ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড থেকে রাজ্যভিত্তিক এবং বহিরাষ্ট্রভিত্তিক বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে কোনো ধরনের সাইবার অ্যাটাক হলে গোটা বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে পড়ার সম্ভাবনা থাকে। ফলে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা প্রক্রিয়ার উপর সাইবার অ্যাটাক নিয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা আশঙ্কার মধ্যে ছিলেন। বর্তমানে ISO 2 শংসাপত্র পাওয়ার এই আশঙ্কা দূরীভূত হলো। এখন থেকে বিদ্যুৎ পরিষেবা প্রদানে সব ধরনের সাইবার আক্রমণের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রাজ্য বিদ্যুৎ দপ্তর। কারণ কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং বা সিটেক সংস্থা রাজ্য বিদ্যুৎ দপ্তরকে ISO 2 প্রশংসাপত্র প্রদান করেছে। এই শংসাপত্র প্রদান উপলক্ষে শুক্রবার ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড এর এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ISO 2 সার্টিফিকেট আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, BBRC-র চেয়ারম্যান ডি রাধাকৃষ্ণ, রাজ্য বিদ্যুৎ নিগমের MD দেবাশিস সরকার, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের আধিকারিক রঞ্জন দেববর্মা প্রমুখ। এই অনুষ্ঠানে বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং এই সংবাদ জানান। তিনি জানান, এটি একটি অন্যতম মর্যাদাপূর্ণ শংসাপত্র। সত্যতা এবং নির্ভরযোগ্যতার সাথে সব ধরনের গোপনীয়তা, অখণ্ডতা এবং প্রাপ্যতা সংরক্ষণের মাধ্যমে একটি শক্তিশালী তথ্য সুরক্ষা ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য SLDC রাজ্য সরকারের প্রচেষ্টা এবং প্রতিশ্রুতিকে এই শংসাপত্র প্রদানের মাধ্যমে স্বীকৃতি করেছে। আমাদের ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড PPTL যে একটু আমাদের SLDC রন করে, আমাদের স্টেট লেভেল লোড স্টেশন আছে এখানে, ওটা আমরা আজকে যে একটু আমরা ISO সার্টিফিকেশন আমরা পেয়েছি, ISO 27001 অফ 2013 আমরা যে সার্টিফিকেশন পেয়েছি, দ্যাট ইজ বেসিক্যালি অন সাইবার সিকিউরিটি। আমরা বলি কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি উপরে। অ্যান্ড এই যে সার্টিফিকেশন দেওয়া হোক, এটা সুনিশ্চিত করা যে আমাদের যে সিস্টেম আছে এখানে SLDC যেরকম কাজ করে, যেরকম রান করে, উইচ ইজ টোটালি অটোমেটেড, কম্পিউটারাইজড, ওটা সাইবার অ্যাট্যাক থেকে সেফ আছে। আমাদের কাছে প্রোটোকল আছে যেটা আমরা এটা অ্যাটেন্ড করতে পারি। আমাদের কাছে একটু রোবাস্ট ফায়ারওয়াল আছে যা এটা প্রোটেক্ট করতে পারছে। আসলে আমাদের যারা অফিসাররা আছেন তারা এটা উপরে অভিজ্ঞ আছেন, তারা এটা উপরে ট্রেন্ড আছেন, এরকম কোন ইস্যুটা হ্যান্ডেল করা আছে। সো এটা একটু প্রাউড মুভমেন্ট আছে। অ্যান্ড নট ওনলি এখানে নর্থ ইস্টে প্রথম SLDC আছে যে এরকম ISO সার্টিফিকেশন। এই অনুষ্ঠানে TPTL এর আধিকারিক রঞ্জন দেববর্মা জানান, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড বা TPTL রাজ্যের বিদ্যুৎ পরিষেবার সাথে যুক্ত 17 মাস বয়সী একটি সংস্থা। এই সংস্থার মাধ্যমে গোটা রাজ্য, বহিরাজ্য এবং বহিরাষ্ট্রে বিদ্যুৎ পরিষেবা সচল থাকে। এই সংস্থার উপর কোনো ধরনের সাইবার অ্যাটাক হলে পরে গোটা পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই ISO সার্টিফিকেট পাওয়ার পর রাজ্যের বিদ্যুৎ পরিষেবা এই আশঙ্কা থেকে মুক্ত হলো বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, RE News.